আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন ভাই? জি ভাই ভালো। আপনার ভাই রাজু ভাই ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো আছি। মেলান দিন পরে ভাই সাক্ষাৎ। হ্যাঁ ইনশাল্লাহ। কি ব্যাপার, আপনি এখানে চিন্তাযুক্ত হয়ে বসে আছেন, কি সমস্যা ভাই? বা কি হয়েছে, বা বহুদিন ধরে আপনি বিদেশ করতেছেন, ভাই ছেড়ে আছেন আপনজনকে রাখিয়া, কি সমস্যাটা ভাই আপনি আমাকে একটু বললে ভালো হয় ভাই। শুনবেন শুনবেন আপনি? হ্যাঁ অবশ্যই। আমার কাজ হইলো আপনাদের মানুষের ভালো মন্দ শোনা, তাদের পাশে দাঁড়ানো, কাউকে যদি আমার একটা কথা তার উপকার হয় তার সাজেশন দেওয়াই আমার কাজ। তো ইনশাল্লাহ বলেন দেখি আপনার জন্য কী করতে পারি। শুনতে চাইতেছেন তার আজকে শুনেন। আজকে 20 বছর ধরে আমি বিদেশ করি, 20 বছর ধরে বিদেশ করি। আজকে সকালে খুব মনটা খারাপ, যে কোনো কারণ বিষয়ে মনটা খারাপ হয়ে গেছে। বাড়িতে ফোন দিয়েছিলাম, বাড়িতে ফোন দেওয়ার পরে তো বইরে ফোন দিলাম যে কবে আমি বিদেশ তো বহুত করলাম, আমি সামনে মাসে দেশে চলে আমি দেশে চলে আইবা, কিছুতে করতে পারো নি, কিছু করতে পারেনি মানে 20 বছর ধরে বিদেশ করতেছি, লক্ষ লক্ষ টাকা কামাইয়া কি করলাম, সবারই দিলাম আর আমাকে তো কিছুই দেয় না। বাইনে দিলাম, স্কুলে মাস্টারি ঘুষ দিলাম, বায়ের সকলে বিয়ে শাদি করাইলাম, এই বাইরে বিয়ে করাইলাম, ঘর বানলাম, এইটা করলাম সেইটা করলাম, সব কিছুই করলাম ভাই। আপনি নিজের জন্য কি করছেন? আমার নিজের জন্য কিছুই করতে পারিনি ভাই, আমি আমার নিজের জন্য কিছুই করতে পারিনি, খালি বাইনটা মানুষ করলাম। নিজের তো কিছু দরকার আছে, আর বইনা ছিল একটা, কিছুদিন আগে বইনটা মারা গেল, বইনের কিছুদিন আগে টেয়া দিলাম, বইনটা ইস্টু করে মারা গেল। আল্লাহ জানান বসে করো, তা এইটা আর গোবর নাই ফাইলাম, এটা বইন বাগনি আছে, তারা কোনটা দিব তারাই চলতে পারে না। তখন বইয়ের আজকে ফোন দিয়ে কইলাম যে আমি বাড়ি চলে আসি, তো বউ কিলে বউ কইতেছে বাড়িতে আই ভরবা চলবা কেমনি, কিছু তো কুঞ্জু আঞ্জারটাতে কিস্তি করতে পারলাম না, তো কেমনে তুমি আয় ভরবা বিদেশ থেকে আমার। তখন বউ কইতেছে, আমি কইতেছি আমার জীবন যৌবন তো সব কিছু বিদেশে কাটাই দিলাম, বয়স তো প্রায় 40-42 হয়ে গেল, আর বাথরুমই কয়দি। তে মনে মনে আজকে চিন্তা করতেছি যে রাজু ভাই আপনি যখন আইসেন তা আপনার একটা কথা শোনাই আজকে মন দিয়ে, এক বেড়া নাফিতের ঘরে গেছে চুল কাটতে, নাফিতের ঘরে যখন চুল কাটতে গেছে শার্ট লেখা আছে, শার্টের মধ্যে লেখা আছে আর্মি কাটিং, বক কাটিং, মানে বিভিন্ন কাটিংয়ের একটা শার্ট লেখা আছে, তালিকা থাকে, তালিকা থাকে, তালিকা থাকে, লাস্টে ফিনিশিং হলো তো চুল কাটা চুল চিলা 5 টাকা, বাট সব আর্মি কাটিং, বক কাটিং, হ্যাঁ হালকা চুল কাটা চিলা কাটা সব কাটা কাটছে কাইটিয়া, বাট লাস্টে সে সিলছে সিললিয়া বাটা ফার্স্ট ইয়ার দেওয়া যাইতেছে গা, বাটা চুল কাটা বাটা নাভি তোলা ডাকছে, ডাকে কইতেছে এ ভাই আপনি আমার কী দিতেছেন, কে ভাই চুল কাটছি চুল সিলছি 5 টাকা, লাস্টে 5 টাকা দিয়ে যাইতেছি, আপনি তো সব কাটছেন, কাটিং দিয়েছেন 4 দিয়া, কাটিং দিয়েছেন 4 দিয়া, বাটা টেয়া দেন একটা একটা, তা এটা কোন বিষা, তা 10 জন ডাক দেন, 10 জন ডাক দিয়ে বলেন যে আমি কোন চুলটা কাটতে কাটছি, আপনার কাছে যে প্রমাণ আছে না? হ্যাঁ কাহিনী আর কার কাছে কোন ভাই, কারণ আপনি রাজু ভাই আইসেন আপনার কাছে করিলাম, মানুষ নাই ভাই এনে বই, এই যে একটা প্যাকেট সিগারেট সারাদিনে এক প্যাকেট সিগারেট আমি ভাই খাই শেষ করলাম, বইয়ের কথা ভাই চিন্তায় কোনো কারণ নাই, দেখি আপনার জন্য কি করতে পারি। তবে আমার আমার একটা কথা যে আপনার জীবনে কাজে লাগে এটা আমার সার্থক, কারণ আমি মানুষের যে কোনো সমস্যা যে কোনো কাজের যে কোনো সহযোগিতার জন্য আমি এগিয়ে যেতে বাধ্য, আমার এটাই 1 নম্বর পেশা ভাই, 1 নম্বর কাজ, এটা আপনিও জানেন সবাই জানেন দর্শকরা অনেকেই জানেন, তো আমার কথাটা শুনেন।
এই পৃথিবীতে আল্লাহ পাক মানুষের কত ধরে চাওয়া পাওয়া পূর্ণ করতেছে। ধরেন কত আইটেমের খাবার আছে, রূপসজ্জা আছে, ধনে সম্পদে টাকায় পয়সায় বাড়ি ঘাড়ি কোনো কিছুর মানুষের অভাব নাই, কোটি কোটি টাকার মালিক। এরপরে সে বলতেছে যে আরও এই জিনিসটা আমার হইতো, এই জিনিসটা আমার দরকার। আল্লাহ পাক এত কিছু দেওয়ার পরে যদি মানুষের চাওয়া পূর্ণ করতে না পারে, একটা মানুষের দ্বারা কখনো কারো চাওয়া পূর্ণ করা সম্ভব না, এই কথা আপনি মানেন? জি ভাই। হ্যাঁ, তবে আমি একটা কথা বলি, দেখুন যদি আমার কথা আপনার কাজে লাগে তাহলে এর সার্থক হবে। একটু ভেবে দেখবেন আমার কথাটা, চিন্তা ভাবনা করে দেখবেন আমার কথাটা কত মূল্যবান হলো। আচ্ছা, এখন সে বিষয়টা হলো যে অনেক বছর বিদেশ কাটালেন, সবার চাওয়া পাওয়া পূর্ণ করলেন, নিজের জন্য কিছু করলেন না, নিজের একটা ভবিষ্যৎ আছে, আপনি এই সময় থাকবেন না, একসময় অসুস্থ হবেন বা বিভিন্ন ক্ষতিগ্রস্ত হতে পারেন, বিভিন্নভাবে পেরেশানি হতে পারেন, কিন্তু তখন আপনার কোনো অর্থ নেই, না থাকার কারণে কিন্তু আজ আপনি এক সময় আফসোস করবেন। তবে ভাই, আমি এটুকু আমি বলতে চাই যে ছেলে মেয়ে আছে, সংসার আছে, পিতা মাতা আছে, সবাই আছে, কিন্তু এখন সবার দিকে তো যতটুকু ভালোবাসা যতটুকু দেওয়ার তো দিচ্ছেন, এখন অর্থ নিজের জন্য কিছু সঞ্চয়ের দরকার আছে। টাকা আছে, আপনার ভাই বাদার আপনজন স্ত্রী সন্তান সবার কাছে ভালোবাসা পাইবেন। আজ আপনার টাকা নাই, কেউ আপনাকে চাইবে না, কেউ আপনার পাশে দাঁড়াবে না, শুধু আশফুস করবেন সেই দিনের জন্য, সেই দিন যে এত টাকা পয়সা কামাইছে, এত বছর বিদেশ কাটালেন, কার জন্য কাটালেন, আজ আপনার কী হয়েছে। তবে আপনি এখন থেকে আমি একটা কথা বলি, বিদেশ অনেক কাটাচ্ছেন, এখন বিদেশ বাড়িতে যান, বাড়িতে যাইয়া স্ত্রীর সন্তানের সাথে সময় দেন, সন্তানদের কাছে রাখেন, ভালোবাসা দেন, আদর্শ আগে রাখেন, স্ত্রীদের সময় দেন, বা এই বাকি যে জীবনটা আছে দেশে গিয়ে একটা ব্যবসা বাণিজ্য করে ওদের সাথে সময়গুলো কাটান। আর এখন নিজের জন্য কিছু সঞ্চয় করার চেষ্টা করবেন, যে আপনি বৃদ্ধকালে যে আপনার পাশে কিন্তু আপনার এই টাকাটি দাঁড়াইবে, আপনজন থাকবে না, আচ্ছা লোক লোক ব্যাঙ্গেলের সামনে টাকা থাকবে, তারপরে আপনার সব কিছু সবাই আপনার পাশে আসবে, আপনার কোনো টাকা নাই, আপনি যে এই যে আগে দিচ্ছেন এগুলো কোনো কাজে লাগবে না, অসুস্থ পড়েছেন পড়িয়ে থাকবেন, কেউ আপনার দিকে আপনার কাছে আসবে না, কারণ আপনার টাকা নাই, আপনার কিছু নাই, কারণ আপনার কাজে লাগবে না। কাজেই আমি বলি এখন আপনজনের কাছে সময় দেন, বাড়িতে যান এবং নিজের জন্য একটা ব্যবসা করে নিজের কিছু সঞ্চয় করেন। আর আমি আপনার ভালো, আমি এটাই চাই আপনার ভালোটাই জীবনের সার্থক হোক, কাজে লাগুক, এটাই আমি আপনাদের জন্য আমি আশা করি। আর দেখুন ভেবেচিন্তে আমার কথাটা আপনার কি কাজে লাগবে কি না, যদি আমার কথাটা আপনার কাজে লাগে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন, এটাই আমি মনে করি ভালো হবে। আপনার বিভাগ কী বলে, মন কী বলে বলুন? মন আর কি বলুন ভাই, আহম বয়ে কইছে আর 5 বছর থাকার জন্য, হারি বয়ে 5 বছর না, আপনি 50 বছর থাকলেও এটাও চিন্তা করি ভাই, এই যে আপনি একটা কথা কেন ব্যবসা বাণিজ্য করার লাগবো, ব্যবসা বাণিজ্য যে করুন ভাই, ব্যবসা বাণিজ্য করতে গেলে তো পয়সা লাগবে। আজকাল দেশে গ্রামে আমরা এলাকা ডালকে গ্রামে ধরেন যে 10 লাখ টাকা 10 লাখ টাকা কমপক্ষে ক্যাশ লাগে, বাকি এইটা সেইটা আবি যাবি অনেক কিছু ঝামেলা। তবে ছটকার আমি একটা কথা বলি, এই যে এখন এখনই তো আপনি ভুল বুঝতে পারছেন, বলছেন যে আমার হাতে টাকা নাই, তাহলে আজকে 20 বছর 22 বছর বিদেশ চাকরি চাকরি করে তার কিলা হইলো, আপনি তো কিছু সঞ্চয় করেন, এখনই তো আপনি বুঝতে পারছেন, এখনই তো আপনি ভুলটা ভাঙছে, ভাঙছে কি না ভাই বলুন? জি ভাই জি। এখন দেখুন নগদে তার ভুলটা ভাঙছে, আমার প্রশ্ন মুখামুখি, একদম তো বুঝতে পারছেন তো আপনার ভুলটা ভাঙছে তো, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনার ভুলটা তো আমি কত সাথে আপনার ভুলটা ভাঙছে আপনি বুঝতে পারছেন। এখন ইনশাল্লাহ আমি দোয়া করি আপনার জন্য সাথে থাকেন, আপনার জীবন সুখী মহ এই কামনাই করি, আল্লাহ হাফেজ, ভালো থাকেন।